মিস্টার ঘোষাল। এস স্যার, আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। গাড়ি নিয়ে আগে বস্তিতে যাবেন, ওই যে ছেলে দুটো, ওই ছেলে দুটোর খোঁজ আগে আপনি নেবেন। সমস্ত রকম সিসিটিভির ফুটেজ কিন্তু আমাদের দরকার, বুঝেছেন? ওকে স্যার। যা যা প্রসিডিওর আছে সেগুলো করুন, যান। স্যার, আপনারা তো মাঝে মাঝে একেবারে ম্যাজিশিয়ানের মতন কাজ করে। আমরা আশা করব যে এবারেও আপনারা ম্যাজিশিয়ান হয়ে আমাদের মেয়েটাকে আমাদের কাছে ফিরিয়ে এনে দেবেন স্যার। অফিসার, একটা কথা বলি, মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, আপনি স্কুলে খবর নিয়ে দেখুন। লেখাপড়ায় ভালো, তাতে তো কোনো লাভ হলো না, সেই তো একটা ছেলের সাথে পালালো। খবরদার, খবরদার বড়োবাবু, আমার মেয়ে সম্পর্কে একটা খারাপ কথা বলবেন না। আমার মেয়েকে কতটা চেনেন আপনি? ও পালানোর মেয়ে নয় বৌজি, ও পালানোর মেয়ে নয়। তাহলে গাড়িতে বসে থাকলো কি করে চুপ করে? কোনো আওয়াজ করতে পারলো না? সেই থেকে বড় বড় কথা বলছেন আপনি? গোপালদা যখন গাড়িটাকে দেখেছে তখন গাড়িটা তো বেরিয়ে চলে যাচ্ছিল। আমার মেয়ে চিৎকার করেছে কি করেনি, মুখ বাঁধা ছিল কি ছিল না, আপনি কি করে জানলেন? আস্তে মিটু, চুপ করো। আস্তে মিটু দি, থামো, শান্ত হও। একটা কথা বলি অফিসার, অফিসার আমার মনে হয় আপনার একটা প্রেজুডিস আছে, মানে একটা ধারণা আছে। বস্তি বস্তিতে যে মানুষগুলো থাকে তাদের নিয়ে একটা ধারণা আছে আপনার, যে মানুষগুলোই বাজে হয়, মহিলাগুলো ওই আলাদাভাবে আর কিছু বললাম না। তবে এই ধারণাটা যদি আপনি না বদলান তাহলে আপনার টিমও ভালো করে সার্চ করবে না, এটুকু আমি বুঝতে পারছি। তার কারণ আগে থেকে যদি এই ধারণা থাকে তা খোঁজার মধ্যে তো একটা ফাঁক থেকেই যাবে। স্যার, অন্যের মেয়েকে অপমান করার আগে একটু নিজের মেয়ের মুখটা মনে করুন না স্যার। আর যদি আপনার মেয়ে নাও থেকে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন, তার মধ্যে কারুর না কারুর তো মেয়ে আছে যাকে আপনি খুব স্নেহ করেন, তার মুখটা একটু মনে করে দেখুন স্যার। এক্সকিউজ মি স্যার, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে না আপনার কথোপকথনটা শুনছি। প্রথমত, আপনি এরকমভাবে কারোর সাথে কথা বলতে পারেন না। আর দ্বিতীয়ত, আপনি যে চেয়ারটায় বসে থাকেন, আপনার কাজ হলো মানুষের সমস্যার কথা শুনে সেটাকে সমাধান করা। আপনি কিন্তু সেটা করছেন না, উল্টে আমাদেরকে বিভিন্ন কথা বলছেন, ওই মেয়েটা সম্পর্কে খারাপ কথা বলছেন, এটা কিন্তু আপনার কাজ নয়। তার মানে আপনি কি আমাকে শেখাবেন নাকি কোনটা আমার কাজের মধ্যে পড়ে আর কোনটা আমার কাজের মধ্যে পড়ে না? আলবাত শেখাবো। আমার তো মনে হয় প্রয়োজনে সমস্ত মানুষের থেকে শিক্ষা নেওয়া উচিত। একজন সন্তান হারা মা আপনার কাছে এসে অভিযোগ করছে আর আপনি তাকে দাঁড়িয়ে ইনসাল্ট করছেন। আপনি বলছেন বস্তিতে এরকম হয়ে থাকে, মানে এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আপনি? বস্তিতে কি হয়, বস্তি সম্পর্কে আপনি কিছু জানেন? বস্তি থেকে বেরিয়ে না সিঁড়ি দ্বারা সোজা করে বেঁচে থাকা যায়, সমাজের হাজারটা উপকার করা যায়, এরকম অনেক উদাহরণ আমি দিতে পারবো। আপনি পারবেন? পারবেন না। কেন বলুন তো? কারণ আপনার দৃষ্টিভঙ্গিটা আলাদা। দাঁড়ান দাঁড়ান, আপনি কে? আপনি তো এতক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়েছিলেন, তারপর এখানে এসে এত বড় বড় কথা বলছেন, কে আপনি? আমি যেই হই না কেন সেটা তো আপনার জেনে প্রয়োজন নেই। আপনি কিন্তু শুধু শুধু জনতাকে উত্তেজিত করছেন। এবার যদি ওরা থানা ঘেরাও করে তখন আপনি কি করবেন? লাঠি চার্জ করবেন তো? লাঠি চার্জ করে ওদের বাড়ি পাঠিয়ে দেবেন। কিন্তু আপনি যে তখন থেকে ওদের অপমান করছেন, খারাপ খারাপ কথা বলছেন, তার সাক্ষী কিন্তু আমরা, আমরা সবাই। একটা কথা আছে জানেন তো, প্রবাদ, পুরনো প্রবাদ, বাবারও বাবা হয়। আপনি যে ব্যবহারটা আমাদের সাথে করছেন, যে কথাগুলো আমাদের বলছেন, তাতে যদি আমরা কনভিন্স না হই এবং সর্বোপরি এই মেয়েটি সম্পর্কে যে খারাপ উক্তিটা আপনি করলেন তাতে যদি আমরা অফেন্ডেড হই, আমরা কিন্তু আপনার হায়ার অথরিটিকে জানাতে বাধ্য হব। আর বুঝতেই পারছেন, এটি ইন্টারনেটের যুগ, সব কিছু সহজলভ্য, সব কিছু অত্যন্ত ট্রান্সপারেন্ট। আমি ঠিক করেছি একটা অনলাইন কমপ্লেন করবো, তখন সামাল দিতে পারবেন তো? দেখুন, আপনারা আপনারা শুধু শুধু আমার উপর রাগ করছেন। গলা স্বরটা চেঞ্জ হয়ে গেল না সামান্য একটা কথায়? আসলে আপনাদের মতো লোকের মেন প্রবলেমটা কি বলুন তো? আপনারা এই জনতাকে না স্রেফ জনতা মনে করেন, একটা ভিড়। কিন্তু জনতা মানে জনতা নয়, এক একটা জনতা এক একটা মানুষ, ইন্ডিভিজুয়াল। ওদেরকে রেসপেক্ট করুন, মর্যাদা দিতে শেখুন। নিজেকে তো রেসপেক্ট করেন না, চেয়ারটাকে কেন অপমান করছেন? বারবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চেয়ারে বসার যোগ্য? যদি মনে করেন যোগ্য তবেই বসবেন, নয়তো বসবেন না। তাই নাকি? আপনি আমায় শেখাবেন নাকি? আলবাত শেখাবো। আপনি তো কীভাবে কথা বলতে হয় জানেন না,
আপনি আমায় বলুন তো, আপনি মেয়েটা সম্পর্কে না জেনে এই খারাপ মন্তব্যটা করলেন কেন? আপনি দেখেছেন কোনো দিন, চেনেন মেয়েটাকে? তাহলে জেনারেলাইজ একটা মন্তব্য করলেন কেন যে বস্তির মেয়েরা এরকম হয়? মানে আপনি কি বলতে চাইছেন, পৃথিবী শুদ্ধ সব জায়গায় সব বস্তিতে সব মানুষেরা একইভাবে রিয়্যাক্ট করে এবং আপনি সেটা জানেন, তাই তো? আপনি পুরো ব্যাপারটাকে জেনারেলাইজ করছেন, আপনি মানুষগুলোকে ওদের সামনে অপমান করছেন, বুঝছেন? দেখুন এতে কিন্তু আপনারা নিজেরাই মুশকিলে পড়বেন। এই যে থানায় ঢুকে একটা ক্যাওস করছেন না, এতে আমরা কিন্তু আমাদের কাজটা সুষ্ঠুভাবে করতে পারছি না। ওই মেয়েটিকে খুঁজতে কিন্তু আরও দেরি হয়ে যাবে। না 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 না, আপনারা আপনাদের কাজ করুন। শুধু একটাই অনুরোধ স্যার, এই চেয়ারটায় বসে কাউকে অপমান করবেন না। এই চেয়ারে বসে কাউকে অপমান করার অধিকার কিন্তু আপনার নেই, উচিতও নয়, তাই না? জানেন অফিসার, আমি সিস্টেমে বিশ্বাসী, তাই সিস্টেম অনুযায়ী আমি আপনার কাছে এসেছি। ঘোড়া ডিঙিয়ে আমি ঘাস খেতে চাইনি, তাহলে আমার অনেক বন্ধুরা আছে যারা ভালো জায়গায় আছে এবং তারা আমাকে সাহায্য করতে চায়, আমি বললেই ওরা সাহায্য করবে। এবার আপনার যদি মনে হয় যে আমার ওদের ফোন করাটা ইম্পর্টেন্ট, তাহলে আমি সেটাই করব। আমি আপনাকে সম্মান জানিয়েছি আর আশা করবো আপনি আপনার সম্মানের জায়গাটা রাখবেন। আমরা তো বললাম আমরা অবশ্যই আমাদের মতো করে খোঁজার চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব। আমরা তো একবারও বলিনি যে আমরা খুঁজবো না। আপনি সেটা বলতে পারেন না কি স্যার? টিঙ্কা আস্তে, চুপ কর, চুপ কর। দেখুন আপনারা আমাদের কাজ কিন্তু সুষ্ঠুভাবে করতে দিচ্ছেন না। আপনারা যদি এইভাবে ঘিরে ধরেন তাহলে কিন্তু আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে। না না, আমরা তো ঘিরে ধরতে চাইনি স্যার, এরা কেউ এই থানা ঘিরে ধরতে চাইনি। আপনি এমন কিছু মন্তব্য করলেন, এমন কথা বললেন, এমনভাবে এদের অপমান করলেন, এরা এটা করতে বাধ্য হলো। স্যার দয়া করে এসব কথা বলবেন না, তাহলেই কিন্তু এই ঘটনার দ্বিতীয়বার ঘটবে না। মিঠুদি চলো, না মনে আমি যাবো না এখান থেকে, যতক্ষণ না আমার মেয়েকে ফিরে পাবো আমি যাবো না। শোনো মিঠুদি, এরা তোমার মেয়ের খোঁজ পেলে আমাদের জানাবে তো, তুমি শুধু শুধু থানায় বসে থেকে কি করবে? চলো এখান থেকে, আমাকে জোর করো না, আমি যেতে পারবো। মিঠুদি কথা শোনো, চলো চলো চলো। দেখো মিঠু, আরে কথা বলি, এই যে তোমরা কমপ্লেন যখন লেখালে তখন তো বৌদিদের বাড়ির ফোন নাম্বারটা লেখালে তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, তাহলে ওরা খোঁজ পেলেই ওখানে ফোন করে দেবে। হ্যাঁ, আগে ওই নাম্বারে ফোন করবে, তাই তো স্যার? আমাদের জানাবেন তো, নাকি আপনার মনে হচ্ছে যে প্রেশার দিলে আপনার কাজ আরও বেটার হবে? না না, এইভাবে বলছেন কেন আপনারা? না, কারণ আমাদের তো বন্ধু বান্ধব আছে এবং তারা ভালো ভালো পজিশনে আছে এবং তারা চায় যে আমাদের হেল্প করুক। না না স্যার, আমরা আমাদের কাজ, আমাদের কাজ নিশ্চয়ই করুন, আমাদের উপরে একটু ভরসা রাখুন, একটু বিশ্বাস করুন। থ্যাংক ইউ অফিসার, বলি চলো। স্যার বলছি যে আপনারাই কিন্তু পারেন আমাদের মুখের হাসি ফিরিয়ে দিতে, আমাদের মেয়েটাকে খুঁজে দিয়ে। স্যার একটু দেখবেন স্যার, আজ রাত্রির মধ্যেই ওকে খুঁজে বার করার চেষ্টা করবেন, নলে একটা ফুলের মতন জীবন নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। যে ছেলেদের পাল্লায় পড়েছে ওরা কিন্তু ওকে মেরেও ফেলতে পারে। মিঠুদি স্যার, আপনার টিম পাঠিয়ে যে করেই হোক, যে করেই হোক, আজ রাত্রির মধ্যে আমাদের মেয়েটাকে খুঁজে দিন স্যার। মিঠুদি চলো চলো, সবাই চলো 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 না, সবাই চলো চলো। দেখো অঙ্কিতা, আমার ট্রেনিং থেকে বেরিয়ে না তুমি যেসব কাজগুলো করছো অত্যন্ত ভুল কাজ করছো। তুমি সবসময় তোমার শাশুড়ির ফরে কথা বলো, তুমি ওনার পাশে দাঁড়াচ্ছ কেন? হ্যাঁ, ওনার কত দোষ জানো? আজকে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সব কিন্তু ওনার দোষে হয়েছে। সত্যি তো ওনার তো দেখো কোনো স্ট্যান্ডার্ড নেই, না পারে ভালো করে কথা বলতে, না আছে কোনো এক্সট্রা গুণ, না আছে সেরকম এডুকেশন। তুমি কী করে স্ট্যান্ড করো আমি তো বুঝতে পারি না বাবা। মা দেখো, উনি কিন্তু আমার খুব যত্ন করেন। চুপ করো তো, বাজে কথা বলো না অঙ্কিতা। তোমাকে যত্ন করেন ঠিক আছে, তাহলে কি আমরা ধন্য হয়ে গেলাম? উনি যেটা পারেন সেটাই তো করেন, উনি বাড়িতে সবাইকে যত্ন আত্তি করেন তাই উনি করেন। তোমার মতন একটা মেয়েকে উনি যে এত যত্ন আত্তি করেন না, সেটাতে ওনার ধন্য হয়ে যাওয়া উচিত, জানো তো? আর তুমি আবার তার হয়ে কথা বলতে আসছো। আর আমার কি মনে হয় জানো তো, তোমার শ্বশুরমশাই এই যে চারটে বাজে কথা বলছে লোকজনে, আমার মনে হয়
উনি যেটা করেছেন খুব একটা ভুল কাজ কিছু করেননি, কারণ দেখো উনি তো হয়তো টলারেট করতে পারেননি বেশি দিন, তাই চলে গেছেন, তাই না? আর শোনো, ওনার সঙ্গে না থাকা যায় না, যার জন্য উনি চলে গেছেন। আমি তো সত্যি কথা বলতে কি আমি দু মিনিটও কথা বলতে পারি না। আচ্ছা অঙ্কিতা, তোমাদের তো চলে যাওয়ার কথা ছিল, তোমরা তো ডিলে করছো কেন বলো তো? হ্যাঁ, আর ওই বাড়িতে তুমি আছো, তোমার তো কোনো দেখো মডার্ন কিচ্ছু তুমি শিখতে পারছো না, শুধুমাত্র ওই রান্না বান্না, এই সংসারের কাজ, বাজার। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি নাকি একদিন বাজারে গিয়েছিলে? হ্যাঁ কেন, তুমি বাজারে গেছো কেন? না মা, সেটা তো বাড়িতে কেউ ছিল না বলে। তো তো কি হয়েছে, বাড়িতে কেউ না থাকলে তুমি বাজারে যাবে? তুমি ওনার হয়ে সারাক্ষণ কথা বলো কেন অঙ্কিতা? আশ্চর্য, আমি বুঝতে পারছি না। দেখো ওনার নিজের হাজব্যান্ড, উনিও কিন্তু ওনাকে পছন্দ করেন না কিন্তু। হ্যাঁ, তারপর দেখো তোমার হাজব্যান্ড অনিরুদ্ধ, অনিরুদ্ধও কিন্তু তার মাকে খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না। আমি শুনেছি নানান ব্যাপারে কিন্তু ওনার এগেনস্টেও কথা বলে।